হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউ ক্লাস আজকে আমরা জীবনবিজ্ঞান থেকে উপাক্ষার তার উৎস এবং উপাক্ষারের যে গুরুত্ব সেগুলো আমরা আলোচনা করব কারণ প্রিভিয়াস ইয়ারে এই ধরনের কোশ্চেন পরীক্ষা এসছিলো তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো দেখতে পাবে নিম্নলিখিত উদ্ভিজ্জ পদার্থগুলির মধ্যে ম্যালেরিয়া চিকিৎসার জন্য কোনটি ব্যবহার করা হয় ক্যাফেইন কুইনাইন মরফিন নাকি রেজিন এই ধরনের কোশ্চেন দেখো পরীক্ষায় এসছি তাহলে এখানে সঠিক আনসার কী হবে সঠিক আনসার হবে কুইনাইন এই কোশ্চেনগুলো কোথা থেকে হুবহু কমন দিয়েছিল সেগুলো আমরা আলোচনা করছি তোমরা অবশ্যই এই ক্লাসটি করো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ক্লাস করো এখান থেকে যে কোনো একটি কোশ্চেন পরীক্ষায় তুলে দিতে পারে তাই অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে করো এবং এখান থেকে হুবহু কোশ্চেন পরীক্ষায় কমন পাবি তাহলে আমরা আজকে কি জানবো আজকে আমরা জানবো উপাক্ষার উপাক্ষারের উৎস এবং তাদের গুরুত্ব তাহলে প্রথমে কি আছে তাহলে প্রথমে আছে রেসার পিন এই রেসার পিন কোথা থেকে পাওয়া যায় রেসার পিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূলে রেসার সর্পগন্ধা গাছের মূলে পাওয়া যায় এই রেসারপিনের গুরুত্ব কি রেসারপিন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় রেসারপিন কোন রোগ নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় তাহলে এই ধরনের কোশ্চেন পরীক্ষা দেখো প্রিভিয়াস ইয়ারে এসছে তাই এই ধরনের কোশ্চেন আমরা যত ধরনের কোশ্চেন আসতে পারে পরীক্ষায় সেগুলো আমরা পরপর আলোচনা করছি এরপরে দেখো এরপরে আছে কুই নাইন কুই নাইন কোথা থেকে পাওয়া যায় কুইনাইন প্রত্যেকেই যেন শৃঙ্খলা গাছের ছালে কুইনাইন পাওয়া যায় কুইনাইন এই কুইনাইন এর গুরুত্ব কি কুইনাইন নাইন ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করে কুইনাইন কি করে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করে এবং এই কোশ্চেনটি হুবু পরীক্ষায় কমন এসছে তাই এই ধরনের কোশ্চেন দেখো এর পরের কোশ্চেন দেখো এর এরপরে আছে এর পরের উপাখ্যাটি দেখো ডাটুরিন পাওয়া যায় ধুতুরা গাছের কাঁচা ফলের ত্বকে এবং পাতাতে এটি কি কারণে ব্যবহার করা হয় হাঁপানির ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয় এবছরের জন্য এই কোশ্চেনটি অর্থাৎ ডাটুরিন খুবই ইম্পর্ট্যান্ট অবশ্যই মনে রাখবি এখান থেকে হুবু কোশ্চেন পরীক্ষায় তুলে দিতে পারি এরপরে আমরা জানবো মরফিন মরফিন কোথায় পাওয়া যায় মরফিন পাওয়া যায় আফিং গাছের কাঁচা ফলের তকি। আফিং গাছের কাঁচা ফলের ত্বকে মরফিন পাওয়া যায় মরফিন কি কারণে ব্যবহার করা হয় ঘুমের এবং বেদনানাশক ওষুধ হিসেবে ব্যবহার করা হয় ঘুমের ওষুধ তৈরি করতে এবং বেদনানাশক ওষুধ তৈরি করতে মরফিন ব্যবহার করা হয় রেসারপিন কুইনাইন ডাটুরিন ক্যাফেইন এগুলো হচ্ছে উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ এইগুলো উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ আমি জীবনবিজ্ঞান থেকে রেচন যে চাপ্টারটি ওই চাপটাটি ডিটেলসে আলোচনা করেছি এই চ্যানেলে কিন্তু ওই ক্লাসটি আছে তোমরা ওখান থেকে প্রত্যেকটি ক্লাস করো অবশ্যই এখান থেকে কোশ্চেন পাবি মরফিন কোথায় পাওয়া যায় আফিং গাছের কাঁচা ফলের তকি কি কারণে ব্যবহার করা হয় ঘুমের ওষুধ এবং বেদনানাশক হিসেবে ব্যবহার করা হয় এরপরে দেখো ক্যাফেইন ক্যাফেইন কোথায় পাওয়া যায় কফি গাছের বীজে পাওয়া যায় কফি গাছের বীজে ক্যাফেইন পাওয়া যায় কি কারণে ব্যবহার করা হয় ব্যথা উপশমকারী ওষুধ তৈরি করতে ক্যাফেইন ব্যবহার করা হয় এটা অবশ্যই মনে রাখবি তাহলে ক্যাফিন কোথায় পাওয়া যায় কফি গাছের বীজে কি কারণে ব্যবহার করা হয় ব্যথা উপশমকারী ওষুধ হিসেবে ব্যবহার করা হয় এরপরে দেখো অ্যাট্রোপিন অ্যাট্রোপিন কোথায় পাওয়া যায় বেলেডোনা গাছের পাতাতে এবং মূলে বেলেডোনা গাছের পাতাতে এবং মূলে অ্যাট্রোপিন পাওয়া যায় কি কারণে ব্যবহার করা হয় রক্তচাপ বৃদ্ধিতে এবং স্নায়ুতে উজ্জীবিত করতে অর্থাৎ স্নায়ুর উজ্জীবিত ওষুধ হিসেবে অ্যাট্রোপিন ব্যবহার করা হয় যেটা পাওয়া যায় বেলোডোনা গাছের পাতাতে এবং মূলে এরপরে দেখো এরপরে আছে এই নিকোটিন কোথায় পাওয়া যায় নিকোটিন পাওয়া যায় তামাক গাছের পাতাতি। তামাক গাছের পাতাতে নিকোটিন পাওয়া যায় কী কারণে ব্যবহার করা হয় মাদক হিসেবে ব্যবহার করা হয় নিকোটিন তামাক গাছের পাতায় পাওয়া যায় এটা হচ্ছে মাদক হিসেবে ব্যবহার করা হয় এরপরে দেখো কোকেইন কোকেইন কোথায় পাওয়া যায় কোক গাছ থেকে অর্থাৎ কোক গাছ থেকে কোকেইন পাওয়া যায় এটিও মাদক হিসেবে ব্যবহার করা হয় এরপরে দেখো ক্যামাটোথেসিস ক্যামাটোথেসিস এটা পাওয়া যায় ক্যামাটোথোকা গাছের ছালি ক্যামাটো থেকা গাছের ছালে ক্যামাটোথেসিস পাওয়া যায় এটি ক্যান্সার নিয়ামক ওষুধ হিসেবে ব্যবহার করা হয় তাহলে ক্যামাটোথেসিস এটা কোথায় পাওয়া যায় ক্যামাটোথেকা গাছের ছালি এটি থেকে ক্যান্সার রোগের নিয়মকারী ওষুধ তৈরি করা হয় এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মনে রাখবি ক্যামাটোথেসিস ক্যামাটো থেকে গাছের ছালে পাওয়া যায় ক্যান্সার নিরাময়কারী ওষুধ হিসেবে ব্যবহার করা হয় এরপরে দেখো বারবার ঋণ এটি কোথায় পাওয়া যায় বারবার পাওয়া যায় আফিম গাছ সহ অন্যান্য গাছি। আফিম গাছ সহ অন্যান্য গাছে বারবার পাওয়া যায় স্মৃতিভ্রংশ অর্থাৎ যারা মনে রাখতে পারে না স্মৃতির প্রবলেম আছে তাদের জন্য এটি ব্যবহার করা হয় এবং স্নায়বিক রোগ নিরাময় করতে ব্যবহার করা হয় স্নায়বিক রোগ নিরাময় করতে বারবারিন ব্যবহার করা হয় যেটা পাওয়া যায় আফিং গাছ এবং আফিং গাছ সহ অন্যান্য গাছে আফিং গাছ সহ অন্যান্য গাছে বারবার পাওয়া যায় এরপরে দেখো পিপারিন পিপারিন এটি কোথায় পাওয়া যায় পিপারিন পাওয়া যায় গোলমরিচ গাছ থেকে পিপারিন পাওয়া যায় গোলমরিচ গাছ থেকে মির্গি রোগের ওষুধ তৈরি করা হয় পিপারিন কোথা থেকে পাওয়া যায় গোলমরিচ গাছ থেকে মিরগি রোগের ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয় পিপারিনের গুরুত্ব কি বুঝতে পারছো মিরগি রোগের ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয় এরপরে অ্যারাটোকোলিন অ্যারাটোকোলিন এটা হচ্ছে সুপারি গাছ থেকে পাওয়া যায় অ্যারাটোকোলিন সুপারি গাছ থেকে পাওয়া যায় কি কারণে ব্যবহার করা হয় সিনোফেনিয়া রোগের ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয় সিনোফেনিয়া রোগের ওষুধ তৈরি করতে অ্যারাটোকোলিন ব্যবহার করা হয় এরপরে আমি তোমাদের বলে দিই যারা সবগুলো মনে রাখতে পারবে না যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আমি বলে দিচ্ছি এই ধরনের কোশ্চেন যেহেতু পরীক্ষায় এসছে গত বছর এ ধরনের কোশ্চেন কিন্তু এবছরও দেবী তোমরা অবশ্যই মনে রাখবে এখান থেকে হুবহু কোশ্চেন কিন্তু পরীক্ষা তুলে দিতে পারে যেমনভাবে এসছে ম্যালেরিয়া রোগের চিকিৎসা করতে কি ব্যবহার করা হয় কুইনাইন ব্যবহার করা হয় আমরা আরও ডিটেলসে জেনে রাখছি যে সিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায় ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি এটি ব্যবহার করা হয় আমরা তিনটি মনে রাখছি কোশ্চেন যদি ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু পরীক্ষা আমরা অ্যান্সারটি করে আসতে পারবো অবশ্যই মনে রাখবে যেগুলো ইম্পর্টেন্ট এবছরের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে রেসার এটা পাওয়া যায় সর্পগন্ধা গাছের মুলি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় তাহলে সর্পগন্ধা কি জন্য ব্যবহার করা হয় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় এরপরে আরও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডাটুরিন ডাটুরিন কী কারণে ব্যবহার করা হয় হাঁপানির ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয় এটি পাওয়া যায় ধুতুরা গাছের কাঁচা ফলে এবং পাতাতে এরপরে যেটা মনে রাখবে ক্যামাটোথেসিস ক্যামাটোথেসিস এটা হচ্ছে ক্যান্সার রোগে নিরাময়কারী ওষুধ হিসেবে ব্যবহার করা হয় এটা পাওয়া যায় ক্যামাটো গাছের ছাল থেকে এটা অবশ্যই মনে রাখবি এরপরে যেটা মনে রাখবে সেটা হচ্ছে পিপারিন এটা অবশ্যই মনে রাখবে পিপারিন থেকে কোশ্চেন দিতে পারে পিপারিন কি কারণে ব্যবহার করা হয় মিরগি রোগের ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয় এটা পাওয়া যায় গোলমরিচ থেকে খুবই ইম্পর্ট্যান্ট যেগুলো সেগুলো আমরা বলে দিলাম অবশ্যই মনে রাখবে তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলে আমাদের ব্যাচ কোর্স হয় কিনা আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশান শুরু হয়ে গেছে টোটাল ছ মাস পড়ানো হবে প্রত্যেক মাসে একশো টাকা করে হিসেবে টোটাল পাঁচশো নিরানব্বই টাকা তোমাদের খরচ হবে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইংলিশ গণিত জি কে এই ধরনের চ্যাপ্টার ভিত্তিক লাইভ ক্লাস পাবে এবং ক্লাসের পরে রেকর্ডের ক্লাসগুলোও পেয়ে যাবে তোমরা যারা আমাদের ব্যাচ কোর্সে অংশগ্রহণ করতে চাও তোমরা ডেসক্রিপশন চেক করো ওখানে এনরোলডের জন্য একটি লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে আমাদের এই ব্যাচ কোর্সে এনরোল করতে পারবে এবং পেমেন্টের পরে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পেমেন্টের স্ক্রিনশটটি দেবে এবং যারা অ্যাডমিশন হতে চাও আরও ডিটেলসে জানতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে এখানে তোমাদের ডিটেলস জানিয়ে দেওয়া হবে তোমরা যাতে প্রত্যেকেই এই ব্যাচ কোর্সে অংশগ্রহণ করতে পারো সেই জন্য আমরা একশো টাকার হিসেবে অর্থাৎ প্রত্যেক মাসে একশো টাকার হিসেবে টোটাল পাঁচশো টাকা ছ মাসের কোর্স অর্থাৎ পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের পড়ানো হবে প্রত্যেকটি ক্লাস লাইভ পাবে এবং লাইভের পরে রেকর্ডিং ক্লাস থাকবে তোমরা ওই ক্লাসগুলো পরবর্তীকালে করতে পারবে এবং মক টেস্ট থাকবে প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী চ্যাপ্টার ভিত্তিক ক্লাস এবং কোন কোন কোশ্চেন হুবহু কমন দিতে পারে সেইগুলো আমরা এখানে আলোচনা করব। তোমরা আমাদের ব্যাচ কোর্সে এনরোল করতে পারো অবশ্যই এনরোল করো তাহলে কিন্তু পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারবি এরপরে আমি তোমাদের বলে দিই এই ধরনের যে ক্লাস করছি প্রত্যেকটি ক্লাস কিন্তু ইম্পর্ট্যান্ট ক্লাস মরফিন ক্যাফেইন অ্যাট্রোপিন এগুলো যে আলোচনা করলাম এখান থেকে হুবহু কোশ্চেন পরীক্ষায় আসে তাই আমি চ্যাপ্টার ভিত্তিক ক্লাস এবং তোমাদের সাজেশান ক্লাস এইভাবে প্রোভাইড করব ডান দিকে এবং বাম দিকে দেখো প্লে উঠে আছে আমরা এর আগে ক্লাসগুলো প্লেলিস্টে সাজিয়ে দিয়েছি ওখানে ক্লিক করে তোমরা প্রত্যেকটি ক্লাস করতে পারো অবশ্যই প্রত্যেকটি ক্লাসে অংশগ্রহণ করো জীবন বিজ্ঞান তথা সমস্ত সাবজেক্টে ভালো নাম্বার পেতে হলে অবশ্যই এই ধরনের ক্লাসে অংশগ্রহণ করো এবং কোথা থেকে হুবু কোশ্চেন পরীক্ষায় আসে সেগুলো আমরা কিন্তু পরপর আলোচনা করব আজকের ক্লাস এই পর্যন্ত ছোট একটি ক্লাস করলাম এবং হুবহু কমন কোথা থেকে কোশ্চেনগুলো আসে সেগুলো আমরা আলোচনা করলাম প্রত্যেকটি সাবজেক্টের ক্লাসগুলো আমরা প্রোভাইড করব। তোমরা এর আগের ক্লাসগুলো করো আজকের ক্লাস এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা আরো ডিটেলসে কিছু চ্যাপ্টার আলোচনা করবো তোমরা অবশ্যই সেই সকল ক্লাসে অংশগ্রহণ করবি